আমি কাল কাউ দেখেছি দুইজন কওমি আলেম একসাথে বসে রয়েছে আর একটা বন্ড তাহিরি আছে দেখবেন সকলে অনেকে জানেন বন্ড তাহিরি হ্যাঁ মাজার গিয়া নাচানাচি করে কেল্লাশার মাজার গিয়া নাচানাচি করে এখানে যায় দুরুদ পড়ে মানুষকে নষ্ট করতেছে প্রদষ্ট করতেছে দুইজন কওমি আলেম বসে রয়েছে আর হে তাহিরি কি করলো সবাই দাঁড়িয়ে গেল কাশুন নবীকে দাঁড়া সালাম করে ইয়া নবী সালাম আলাইকা এই বন্ড তাহিরি দাঁড়ায় গেছে দাঁড়ায় সালাম দেওয়া শুরু করলো কিন্তু দুই কওমি আলেম দাঁড়ায় নাই তারা বসে রয়েছে তারা কেন বসে রইল তারা সেই মেশকাতের কিতাব পড়েছে সবটি হাদিস পড়েছে তারা তারা সেই একাধিক তাফসিরের কিতাব পড়েছে তারা সেই তাফসিরের ব্যাখ্যাও পড়েছে কোরআনের আয়াতের অর্থ তারা পড়েছে যে ইয়া মুহাম্মদ বলা যাবে না ইয়া নবী বলা যাবে না তে আমরা সেখানে কেন দাঁড়াবো কিন্তু বন্ড তাহিরি আরো কয়েকজনকে শত শত লোকের সামনে দাঁড়ায় ইয়া নবী দুরুদ পড়তে শুরু করেছেন যারা দেখবেন দাঁড়ায় মিলাদ কেম করে না সবাই একসাথে বলে শত শত মানুষ একসাথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা আছে না করতেছে সকলে যে একসাথে জুড়ে কথা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কি কষ্ট হবে না নবীর সাথে কি বেয়াদবি হয় না তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসেন নবী আমাদের সামনে আসে এই জন্য আমরা দাঁড়ায় সম্মান করি আজকে আমি আপনাদের সামনে ভাই কিতাবটা দেন একটা তিনটা কিতাব থেকে আজকে আপনাদের সামনে আমি দলিল দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন দাঁড়ায় ক্যাম করার জন্য তিনটা হাদিস থেকে দলিল দিব আর তিনটা কোরআনের আয়াত থেকে দলিল দিব যেই তিনটা হাদিসেও নিষেধ করে যে দাঁড়ায় ক্যাম করা যায় না যেই তিনটা আয়াতও নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে নাম ধরে ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন আমি সেই কিতাবটা শুধু আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না যদি হাদিস মুখস্থ বলি না অবিশ্বাস করতে পারেন সেই জন্য আমি সেই কিতাবটা আপনাদের সামনে নিয়ে এসেছি যে কিতাব থেকে পড়লে মনের একটা আত্মা তৃপ্তি আসে ঠিক না সেই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন দাঁড়ায় ক্যাম করার জন্য এই কিতাবটা আপনারা ভালো করে দেখেন এটা কিন্তু আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় সেই কিতাব কোথায় পড়ানো হয় যারা আলিয়া মাদ্রাসায় এখানে অনেক শিক্ষক মনে হয় আছেন আলিয়া মাদ্রাসায় সেই কিতাবটা পড়ানো হয় আমাদের কমিতেও পড়ানো হয় কিন্তু আলিয়া মাদ্রাসার মধ্যে খণ্ড খণ্ড করে সেই কিতাব পড়ানো হয় আজকে তাদের মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় সেই কিতাব দিয়ে আমি আপনাদের সামনে ক্যাম যে করা যাবে না ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না রাসূলের সম্মানার্থে দাঁড়ানো যায় না এটা আমি প্রমাণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন সর্বপ্রথম তিনটা হাদিস আমি আপনাদের সামনে এই কিতাব থেকে বলবো প্রথম যেই হাদিসটা লক্ষ্য করে শুনুন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিয়ান আলা আস ফাকুন্না লাহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠিতে বর দিয়ে আমাদের কাছে আসলেন আসার পরে ফাকুন্না লাহু আমরা তার সম্মানার্থে সবাই দাঁড়িয়ে গেলাম সম্মানার্থে যখন দাঁড়িয়ে গেলেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা লা তাকুমু কামা ইয়াকুমুল আযিমু ইয়াযিমু বাদুহা বাদ এটা হলো এক নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে যখন সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন কেন যে সাহাবীরাম ওনারব লোকেরা যেভাবে রাজা বাদশাহদের সামনে আমির উমারাদের সামনে নেতা ফেতাদের সামনে যেভাবে মূর্তির মতো দুই হাত গুটিয়ে ঐক্যবদ্ধ হয়ে জমা হয়ে যেভাবে তারা দাঁড়ায়া ক্যাম্প করে দাঁড়ায়া সম্মান করে আমি নবীজিকে তোমরা সেভাবে দাঁড়ায়া সম্মান করবে না কেননা আমি আমির উমারা নয় আমি রাজা বাদশাহ নয় আমি আইয়ামে জাহিলিদের দিয়াতের লোকদের মতো নয় আমি ওনারব লোক নয় আমাকে যেভাবে সম্মান করতে হয় সেভাবে সম্মান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতের মধ্যে সেই হাদিসের মধ্যে সরাসরি নিষেধ করেছেন যে ক্যাম করা যাবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হাদিস আপনারা দেখেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানু ইযা রাউহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি মহব্বত করতেন এর চাইতে সাহাবীর চাইতে নবীকে বেশি মহব্বত করনে ওলা রূপ এই পৃথিবীতে কেউ ছিল না থাকবেও না কেউ নাই যার কারণে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছেন দ্বিধাবোধ করেন নাই সেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর একটানা খেজমত করেছেন এই সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানু ইযা রাউহু নবী যখন আমাদের সামনে আসতেন
ওকান উইদার ওয়াহু আমরা দেখতাম নবী নবীজি আমাদের সামনে আসতেন লাম ইয়াকুমু আমরা নবী সম্মানার্থে কি করতাম না দাঁড়াইতাম না আমরা নবী সম্মানার্থে দাঁড়াই নাই কেন লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিজালিক আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন এটা পছন্দ করেন না তার প্রমাণ আগের হাদিস আমি সর্বপ্রথম যে হাদিসটা বলেছি এক নম্বর হাদিসে নবী বলেছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আযিমু ইয়াযিমু বাদু আবাদু যে আমার সম্মানার্থে রাজা বাদশাহদের মতো তোমরা দাঁড়ায় না মূর্তির মতো হাত গুটিয়ে সবাই বলে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী বলে সবাই দাঁড়ায় না এভাবে সবাই হাত এভাবে রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছেন ইনডাইরেক্ট নয় দুই নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন সেই জন্য সাহাবায়ে কেরাম দাঁড়ান নাই লক্ষ্য করেন রাসূল নিষেধ করার পরেও অনেক মানুষ আসে না দাঁড়াইতেছে তাদের ফলাফল কি তারা কি তিন নম্বর হাদিস দেখেন তিন নম্বর হাদিস আন মুআবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়া তামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফাল্লাতাবাওয়া মাকাদাহু মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মনের খুশি যার মনের অভিলাষ এই যে তাকে দাঁড়ায় সম্মান করলে সে খুশি হয় দাঁড়ায় সম্মান করলে খুশি হয় সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানায় নিল এটা কার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই কিতাব এত বড় একটা কিতাব আলিয়া মাদ্রাসাতেই পড়ানো হয় সেই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর রাসূল সাল্লাম এই কথা বলে দিয়েছেন যার মনের অভিলাষ এই যে তাকে দাঁড়ায় সম্মান করলে সে খুশি হয় তার ঠিকানা যেন সে জাহান্নাম বানায় নিল এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসূলকে দাঁড়ায় সম্মান করলে রাসূল খুশি হবেন কখনো রাসূল খুশি হবেন না তাহলে এখন সেই কিতাবের থেকে আমি তিনটা হাদিস দিলাম এই তিনটা হাদিস দ্বারা আমাদের প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় সম্মান করলে রাসূল খুশি হয় না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এখন আমার প্রশ্ন হলো যারা রাসূলের নিষেধটা মানলো না যারা রাসূল নিষেধ করেছেন তাহলে সেটা মানে না তারা কি রাসূলের আশিকে রাসূল রাসূলের কথা মানে না তারপরেও তারা বলে আমরা আশিকে রাসূল আমি বলি তারা আশিকে রাসূল নয় যারা নবীর কথা মানে না তারা হলো বেয়াদবের রাসূল যারা নবীর কথা মানে না তারা দুশ্মনের রাসূল তারা বেয়াদবের রাসূল নবীর কথা যে না মানে সে বেয়াদব রাসূল সরাসরি নিষেধ করেছেন যে আমাকে দাঁড়ায় সম্মান করিও না রাসূলের কথা না মানিয়া আশিকে রাসূল হওয়া যায় না বেয়াদবের রাসূল হওয়া যায় দুশ্মনের রাসূল হওয়া যায় এই জন্য কওমি উলামায়ে কেরাম কোনোদিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মূর্তির মতো দাঁড়ায় এ নবী বলে ডাকে না আরেকটা কিতাব থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিব যেই কিতাবটা আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয় ফাজিল দাখিল আলিম ফাজিল কামিল তারপর হলো কামিল পড়তে হয় যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন বেশিরভাগ যারা মিলাদ ক্যাম্প করে তারা সবাই আলিয়াতে পড়াশোনা করেছে আলিয়াতে করে নাই কি বলে একটু হানা কর যারা মিলাদ ক্যাম্প করে ইয়ানবী সালাম আলাইকা জফে আর যারা মিলাদ ক্যাম্প করে না তাদেরকে ওয়াহাবি বলে ওয়াহাবি বলে গালি দেয় তারা নাকি নবীর দুশ্মন তারা নাকি নবীকে পছন্দ করে না ভালোবাসে না আমরা আজকে প্রমাণ পাইলাম যে রাসূল নিষেধ করেছেন তোমরা দাঁড়ায় সম্মান করিও না আজকে কুরআন থেকে একটা দলিল দিব সেই কিতাবটা তাফসীরের কিতাব এটা হলো তাফসীরের কিতাব এই তাফসীরের কিতাব আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয় এখানে দেখেন লেখা আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাসসিনে কারাম এখানে একটা আয়াত আনছেন সেই আয়াতটা হলো আঠারো নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠার সূরা নূরের তেষট্টি নম্বর আয়াত চার নম্বর লাইন আঠারো নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইনে সূরা নূরের তেষট্টি নম্বর আয়াত এই তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেন আপনারা দেখেন আল্লাহ কি বলেন আর তারা কি করে আল্লাহ তালা বলেন লা তাজালু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ হে আমার উম্মতের মুসলমানেরা এ আমার বান্দারা তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকিও না তোমরা রাসূলকে নাম ধরে ডাকিও না ভালো করে সেই তাফসীরটা একটু বুঝেন লক্ষ্য করেন যে তোমরা রাসূলকে নাম ধরে ডাকিও না কিভাবে নাম ধরে ডাকলো লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ তোমরা আমার রাসূলকে নাম ধরে ডাকিও না নাম ধরে কিভাবে ডাকলো ইয়া মুহাম্মদ ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সেই নামে ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন সূরা নূরের তেষট্টি নম্বর আয়াতে লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ এমনকি একে অপরের সাথে
তোমার এক বন্ধু আরেক বন্ধুর সাথে যেভাবে কথা বলো, যেভাবে বন্ধুকে ডাকো, এ উমর, এ আবু বকর, এ কালাম, এ হাশেম, এদিকে আসো, একে অপরকে যেভাবে ডাকে আমার নবীকে সেইভাবে ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন। কোথায়? সেই তাফসীর কিতাবে রয়েছে, সেই সূরাটা, সূরা নূরের 63 নম্বর আয়াত। এই 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিষেধ করেছেন, আজকে তারা নিষেধ মানছে। যারা ইয়া নবী বলে, আল্লাহ বলেন ইয়া নবী ডাকিও না। যারা ইয়া রাসূল বলে, ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ বলেন ডাকিও না। আল্লাহ বলেন আমার নবীকে নাম ধরে ডাকিও না, আর তারা নাম ধরে ডাকে, তারা আল্লাহর কথা মানলো? কি বলেন? এটা সরাসরি প্রমাণ দিচ্ছি আপনাদের সামনে, আল্লাহর কথা মানে না। আল্লাহর কথা না মানাও, না মানিয়াও তারা হয়ে যায় আশিকে রাসূল। এই জন্য আমি তাদের নাম দিছি, তারা আশিকে রাসূল নয়, তারা হলো দুশ্মনের রাসূল, তারা হলো বেয়াদবের রাসূল, তারা বেয়াদব, তারা নবীর কথাও মানে না, আল্লাহর কথাও মানে না। যে সময় মিলাদ পড়ে, ক্যাম্প পড়ে, দেখেন না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী বলে না। ইয়া নবী বলতে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সরাসরি, এই জালালাইনের কিতাবে পৃষ্ঠা নাম্বার 148 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা রয়েছে, এই আয়াতের তর্জমাও রয়েছে। লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদ, আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন। এবার আসুন আরেকটা কিতাব থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, তারপরে আমার আলোচনা শেষ, যেহেতু আপনারা বিশ্বাস করবেন না, যার কারণে তাফসীর কিতাবগুলি আমার সংগ্রহ করতে হচ্ছে। এটা হলো তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের সারা পৃথিবীর মধ্যে সুনামধন্য একজন মুফতি, উনিও এই কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে এসেছে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত 26 নম্বর বা 14 নম্বর পৃষ্ঠা, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, যে হে বান্দারা, তোমরা হে ইমানদারেরা, তোমরা আমার নবীর সামনে জুড়ে কথা বলিও না, একসাথে হরগুল সৃষ্টি করিও না। তারা একসাথে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলে, জুড়ে আওয়াজ হয় না, কথা কন্যাকে জুড়ে আওয়াজ হয় না। আল্লাহ বলেন আমার নবীর সামনে জুড়ে কথা বলিও না, আর তারা জুড়ে কথা বলে। তারা কি আশিকে রাসূল? তারা আশিকে রাসূল হতে পারে না কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করেন না, আর তারা সেটা কোন যুক্তিতে করে? সেই তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা আমার নবীর সামনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কথা বলিও না। আর একটা দেখেন, আরেকটা দলিল হলো সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, বনি তামিম গোত্রের কিছু লোক বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলো, রাসূলের হুজরার পিছন থেকে ডাকতে শুরু করলো। নবী ঘরের ভিতরে বিশ্রাম অবস্থায় ছিলেন, তারা ঘরের পিছন থেকে ডাকতেছে, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, তুমি ঘর থেকে বের হয়ে আসো। ইয়া মুহাম্মদ শব্দের অর্থ কি? হে মুহাম্মদ। ইয়া নবী শব্দের অর্থ কি? হে নবী। ইয়া রাসূল শব্দের অর্থ হলো হে রাসূল। ইয়া হাবিব শব্দের অর্থ হলো হে হাবিব। এখানে একটার শব্দের মধ্যে আল্লাহ রাসূল লাগানো শব্দ লগে আছে নাই? ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব, ইয়া রাসূল, এই চারটা নামে ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন। আপনাদেরকে আমি সরাসরি দলিল দিয়ে বলছি, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতে বনি তামিম গোত্রের লোকেরা যখন ডাকলো, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, আপনি ঘর থেকে, হে মুহাম্মদ, ঘর থেকে বের হয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করলেন যে আমার নবীকে সেভাবে ডাকিও না। এই 4 নম্বর আয়াত নাজিল করলেন যে আমার নবীকে যারা ইয়া মুহাম্মদ ডাকে, ইয়া নবী ডাকে, তারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র হতে পারে না, হতে পারে না, কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেও দিয়েছেন যে যারা কামরার পিছন থেকে, নবীর ঘরের পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকলো, আকসারুম লা ইয়াকিলুন, তারা গণ্ডমূর্খ, তারা অধিকাংশ অবুজ, অধিকাংশ অশিক্ষিত, অধিকাংশ অজ্ঞ, যার কারণে তারা কি রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকছে, ইয়া নবী বলে ডাকছে। আজকে আমি আপনাদের সামনে বলি, যারা ফাজিল, দাকিল, ফাজিল, আলিম, কামিল পর্যন্ত পড়াশোনা করে নিজেকে আলেম দাবি করে নবীকে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া নবী ডাকলো, তারা কি ভালো কাজ করলো? কখনোই নয়। আপনি মনে করতেছেন হুজুর মনে আন্তাজি কোন? আপনি দেখেন এই তাফসীরে কিতাবটি খুলে দেখেন, কোরআন আয়াত খুলে দেখেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামগুলিকে রাসূলের নাম ধরে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর তারা দলবদ্ধ হয়ে তারা ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকটা পছন্দ করেন নাই। কিভাবে ডাকতে হবে? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ,
এভাবে রাসূলকে ডাকতে হবে ইয়া নবী ইয়া মুহাম্মদ ডাকা যাবে না ডাকলে কি হবে বেয়াদবি হবে রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে সূরা হুজুরাতের 2 নাম্বার আয়াতের শেষে আল্লাহ বলেন আনতাহবাতু আমালুকুম ওয়ানতুম লা তাশউরুন তোমাদের জিন্দেগীর বন্দেগীর আমার বলবাদ बर्बाद হয়ে যাবে ওয়ানতুম লা তাশউরুন তোমরা টের পাবে না সেই জন্য এভাবে যদি ইয়া নবী বলে মিলাদ কিয়াম করে নবীর উপরে দরুদ পড়ে 14 বছর 70 বছর পর্যন্ত যদি দরুদ পড়ে তাহলে সেই দরুদের সওয়াব পাবে কি বলেন সওয়াব পাবে সেই দরুদের সওয়াব পাবে না আর ইয়া নবী এটা তো দরুদ না আজকে মানুষ কি কিভাবে ধোঁকা দিচ্ছে ইয়া রাসূল সেটা তো দরুদ না এটা নবীর নাম রাসূলের নাম ডাকতে ব্যঙ্গ করে রাসূলের নাম ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এইজন্য শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই ইয়া নবী ইয়া মুহাম্মদ কি ডাকা যাবে কি বলেন ডাকা যাবে নিষেধ করেছেন কে আল্লাহ কোথায় করেছেন কোরআনে যদি কেউ ডাকে বেয়াদবি হবে বেয়াদবি হলে কি হবে নবীর সাথে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগীর আমল নষ্ট হয়ে যাবে এইজন্য মুহাসসিন কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেভাবে ব্যবহার করতা হাক্কানি উলামায়ে কেরামের সাথে এভাবেই তোমাদের ব্যবহার করতে হবে সুন্দরভাবে আচার আচরণ করতে হবে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে কথা বলা ছাড়া তো উপায় নাই বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসা করার দরকার আছে বিভিন্ন জিনিস কুরআন শিক্ষার দরকার আছে এইজন্য আলেমদের কাছে গেলে ইমামের কাছে গেলে খতিবের কাছে গেলে সেভাবেই আস্তে আস্তে নম্রতা ভদ্রতা অনুযায়ী কথা বলতে হবে না হয় তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন নবীর ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের জিন্দেগীর বন্দেগীর আমল নষ্ট হয়ে যাবে আর সাধারণ মানুষ যদি বেয়াদবি করে আলেমদের সাথে তাহলে লেখা হয়েছে তোমাদের ওই সাধারণ মানুষের জিন্দেগীর বন্দেগীর আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কোন সময় নষ্ট হয়ে যায় ঠিক নাই নবীর ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে আলেমদের সাথে বেয়াদবি করলে কি হবে আশঙ্কা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত লোকেরা রাসূলের সাথে বেয়াদবি করে ইয়া নবী বলে রাসূলকে ডাকে তারা ক্যাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার পরেও যারা তারা ক্যাম করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা হুজুরাতের উপর আমল করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন সবাই বলুন আমিন।